যদি আপনারা 7 দিনে 1k সাবস্ক্রাইবার না হয় চ্যানেলে তাহলে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন যারা প্রথম প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো তো সেখানে কি হচ্ছে যে সাবস্ক্রাইবার নেই তো আমার যে থাম্বনেলটা দেখেছো যে 7 দিনে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট এন্ড 1000 ওয়াচ টাইম 1000 ওয়াচ টাইম আর 1000 মানে সাবস্ক্রাইবার কিভাবে আপনার চ্যানেলে নিয়ে আসবেন তো এই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা 7 দিনে 1k সাবস্ক্রাইবার না হয় চ্যানেলে তাহলে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি কোনো প্যাক ভিডিও বানাই না আমি যেগুলো মানে বানাই সব একদম অরিজিনাল আর তোমাকে মানে তারা লাইফ টাইম ওয়াচ দিবে আর ভিউজও দিয়ে দিবে আপনার যদি 1k সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার পরেও কিন্তু 100 থেকে 200টা করে ভিউ একদম প্রতি ভিডিওতে আসবে প্রথম প্রথম তো আমরা সাবস্ক্রাইবার কিভাবে নিয়ে আসব 1000 সাবস্ক্রাইবার আর 1000 ওয়াচ টাইম তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একদম পুরো স্টেপ বলে দিব তোমরা আমার স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু তোমার 7 দিনে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যদি আপনার 1k সাবস্ক্রাইবার থাকে তাহলে সবাই আপনাকে অনেক সাপোর্ট করবে যে আপনার চ্যানেলে 1k সাবস্ক্রাইবার তো আমার চ্যানেলও 1k যাদের সাবস্ক্রাইবার হয় তো সেই কারণে আমার চ্যানেলের লিঙ্কটা আপনার লিঙ্কে অ্যাড করুন তো কিভাবে মানে 7 দিনে 1k সাবস্ক্রাইবার করতে হবে আজকে তোমরা আমার এই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার 7 দিনে 1k সাবস্ক্রাইবার একদম কমপ্লিট যদি না হয় তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো এখনই সাবস্ক্রাইব মারো যদি আপনার 7 দিনে 1k সাবস্ক্রাইবার না হয় তাহলে সেই সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন তো আমি বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি আর কিভাবে মানে 7 দিনে 1k সাবস্ক্রাইবার করতে হবে শিখে নেই চলো সবার প্রথমে চলে যাবেন যেহেতু আমার আরো একটা মানে মোবাইল ফোন আছে আমি এখানে চলে আসলাম এখান থেকে এবার এটা হচ্ছে আমার আর একটা মোবাইল ফোন আমি এই মোবাইল ফোনে যেহেতু এটা আমার চ্যানেল SB বুলেট এখানে আর আমি তোমাদেরকে এখানে সার্চ করে দেখাবো এখানে যদি তোমরা সার্চ করো SB এক্সপ্রেস বুলেট তাহলে কি হবে আমার চ্যানেলটা সবার প্রথমে চলে যাবে কারণ এখানে দেখো এটা চলে এসে এটাকে একবার স্ক্রিনশট করে নেবেন এটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে কী করবেন এবার এখান থেকে তোমরা ব্যাক করে কোথায় চলে যাবেন আপনার যে ফেসবুকটা থাকবে তো সেই ফেসবুকে চলে যাবেন আমি এখানে আমার ফেসবুকে চলে যাব এখানে ফেসবুকে আসার পর এবার এখানে আপনার কাজটা যেটা হবে সেটা এখানে ফলো করবেন এখানে অনেক এগুলো সব মানে সবার ইউটিউব আছে তো উপরে পেয়ে যাবেন সার্চ তো ওই সার্চে ক্লিক করবেন এখানে সার্চে কী লিখবেন ইউটিউব গ্রুপ এখানে ইউটিউব তারপরে এক্সপ্রেসদের গ্রুপ লিখবেন লিখার পরে এটাকে সার্চ করবেন এটাকে সার্চ করে দিবেন তাহলে কী হবে এখানে যতগুলো মানে ইউটিউবার আছে এখানে কম বেশি সবাই অ্যাক্টিভ থাকে আর এখানে তোমার একদিনও 1k সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে কিন্তু 1k সাবস্ক্রাইবার করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে এই এবার আপনাকে যেটা কষ্ট করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যেহেতু জয়েন করে নেবেন গ্রুপে তারপর এখানে লিখবেন কী লিখবেন এখানে আপনাকে লিখতে হবে 6 মিনিট ওয়াচ এখানে তো আমি লিখলাম 6 মিনিট ওয়াচ দেন সাবস্ক্রাইব এখানে আমি দিলাম সাব তারপরে তোমার ইমেল আইডি কয়টা আছে এবার সে ইমেল আইডি হিসেবে দেবেন 1 ভেস 1 যেহেতু আমার একটা ইমেল আইডি এখানে দেওয়ার পরে এবার এখানে লিখবেন ইনবক্স যদি এখানে আপনি ইনবক্স লিখে এটাকে পোস্ট করে দেন এটাকে কপি করে নেবেন একবার তাহলে এটা আর লিখতে হবে না আপনাকে পোস্ট করে দিলেন এভাবে তারপর এখান থেকে ব্যাক করবেন তারপর এখানে আবার অনেক মানে ইউটিউবে গ্রুপ পেয়ে যাবেন এখানে কোন গ্রুপে কত আছে তার সাইডে জয়েন আছে সেই জয়েনে ক্লিক করবেন তারপর আপনি জয়েন হয়ে যাবেন গ্রুপে সেম এভাবে পোস্ট করে দিবেন অনেক মানে এখানে গ্রুপ পেয়ে যাবেন সব কটা গ্রুপে আপনি শেয়ার করে দিবেন তারপর এখানেও পেয়ে যাবেন যেহেতু এক ঘন্টা আগে ছেড়েছে হ্যালো সাপ ভেস সাপ এখানেও আপনি দিয়ে দিবেন যেটা আপনার কপি করে আছে সেটাকে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে কী করবেন এটাকে ব্যাক করে দিবেন এখান থেকে ব্যাক করার পর এবার এখানে যেহেতু তার একটা এখানে দেখতে পাচ্ছ তার একটা ফেসবুকে মানে সেও পাঠিয়েছে আমি তাকে পাঠিয়ে দিলাম
এভাবে আপনি পাড়া 6/6 যেমন দিয়ে দিয়েছে ইনবক্স এখানে আমি দিয়ে দিলাম এভাবে আপনাকে পাঠাতে হবে তারপরে কি হবে এবার আমি এগুলাকে সবকটাকেই পাঠাবো যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ মানে মেসেজে রিপ্লাই দিবে না আমি ততক্ষণ পর্যন্ত এসএমএস গুলোকে পাঠিয়ে দেই এখানে আমি একেও যদি এসএমএস করে দেই যে 6 মিনিট ওয়াচ দেন সাপ 1/1 ইনবক্স এবার এই যে দেখো একজন চলে এসে আমার মেসেজে এই যে রোহিত রাজ তো এ বলো যে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব ওকে তারপর আমি এটাকে আবার কপি যেটা করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে সেন্ড করে দিবেন এভাবে সেন্ড করার পরে সে দেখে নিল এবার সে লিখবে যে সে লিখেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব 6 মিনিট ওয়াচ দেন 2 স্ক্রিনশট তো আমি বললাম যে ইয়েস তো 2 স্ক্রিনশটই হবে তো এভাবে মানে আপনাকে যে এসএমএস করবে তাকে একটু মানে সাপোর্ট করবেন তাহলে সেও মানে আপনার চ্যানেলটাকে সাপোর্ট করবে তো এখানে বলছে যে সে আমার চ্যানেলের লিংক চায় তো আমি এখানে লিংক দিব না আর আপনাদেরকে আমি বলি যে আপনাদের ইউটিউব চ্যানেলের কোনো লিংক শেয়ার করবেন না আপনার ইউটিউব চ্যানেলের নামটা টাইপিং করে লিখে দিবেন তারপর একটা যদি পারো তাহলে যে স্ক্রিনশটটা আপনি করবেন সেই স্ক্রিনশটটা আপনার মানে ইউটিউব চ্যানেলের সেটাকে সেন্ড করে দিবেন যেহেতু আমি এখানে স্ক্রিনশট করেছি আমি এটাকে কি করব সেন্ড করে দিব এটা দিয়ে দিলাম কারণ এসবি বুলেট যদি লাগে তাহলে আমার লোগোর সাথে এটা দেখে নিবে তাহলে কি হবে তার মানে দেখতে সুবিধা হবে তারপর আমার চ্যানেলটাকে সে খুঁজে বের করে আমার ভিডিও 6 মিনিট দেখবে তারপর এখানে আবার আসছে তো এখানে বলেছে 5 মিনিট ওয়াচ তো এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম এগো মানে আমি কী করবো যেটা কপি করেছিল সেটাকে পেস্ট করে দিলাম তো এভাবে দিয়ে দিবেন এভাবে অনেক মানে পেয়ে যাবেন তোমার একদিনও আমি যেটা বললাম যে একদিনও তোমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো এবার চলে এসে এবার ও লিখেছে ওকে 6 মিনিট ওয়াচ তারপর আমি দিব তাকে ইয়োর লিঙ্ক তারপর যেহেতু বলেছে সে মানে দুইটা স্ক্রিনশট চায় কারণ স্টার্ট থেকে লাস্ট পর্যন্ত তো একদম ঠিক হ্যাঁ স্টার্ট থেকে তোমার লাস্ট পর্যন্ত তোমাকে স্ক্রিনশটটাকে দিতেই হবে কারণ স্ক্রিনশট যদি না দাও তাহলে সে মানে বিশ্বাস করবে না আর তুমিও হয়তো তাকে বিশ্বাস করতে পারবে না যে সে ওয়াচ করেছে কি না তো সে কারণে তাকে বলতে হবে যে 2 স্ক্রিনশট অথবা 3 স্ক্রিনশট কারণ ফার্স্ট মিডিল লাস্ট তো মিডিলটা লাগবে না কারণ ফার্স্ট আর লাস্টের স্ক্রিনশটটা লাগবে যেহেতু তারা মানে রেডি হয়ে গেছে আমাকেও তাদেরকে ওয়াচ দিতে হবে এবার ওরা তো আমাকে মানে কপি চার্জ আমি দিয়েছি তাদের এখনও আমার চ্যানেল তাদের মানে চ্যানেলটাকে আমাকে সেন্ড করে পাঠায়নি কারণ সে লিখেছে কপি পেস্ট চ্যানেল নেম যেহেতু সে এখনও চ্যানেলের নামটা লিখেনি যদিও এই যে দিয়ে দিল সে আমাকে চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে এবার আমি এই ভিডিওগুলোকে ওয়াচ করবো কারণ 6 মিনিট আমি যদি ওয়াচ তোমাদের ভিডিওর মধ্যে দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এভাবে মানে ওয়াচ করো আপনার ভিডিও 6 মিনিট সে ওয়াচ করবে আর তারও ভিডিও আপনি 6 মিনিট ওয়াচ করো তাহলে কি হবে দুজনেই মানে চাইলে আপনিও মানে সাপোর্ট পাচ্ছেন সেও আপনার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবে তো তার চ্যানেলটাকে আমি এখানে সার্চ করলাম এখানে চলে আসছে আমি এবার কি করব তাকে আমি 6 মিনিট ওয়াচ দিব তো দেওয়ার আগে আমি কি আপনাদেরকে বলতে চাচ্ছি কারণ ভিডিওটা যেহেতু আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে আবার যদি আমি এখানে 6 মিনিট তার ভিডিওটাকে ওয়াচ করে থাকি তাহলে আরও অনেক লম্বা হয়ে যাবে তো আমি লম্বা না করে ভিডিওটাকে এ পর্যন্ত শেষ করলাম যে কীভাবে মানে 1K সাবস্ক্রাইবার করতে হবে তোমরা আমার স্টেপ বাই স্টেপ ফলো করো তো টাটা বন্ধুরা হ্যাঁ গাইজ 7 দিনে তো 1K সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে আপনার মোবাইল ফোন নিয়ে হাতে যে কোনো কাজ আপনাকে করতে হবে তার সাথে সাথে সেই আমাদের যে স্টেপটা আমি দেখিয়েছি সেই স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে কিন্তু তোমার 7 দিনে সাবস্ক্রাইবার কমপ্লিট আর যদি না হয় আমার চ্যানেলটাকে এখনো বলতেছি আমি শুরুতেও বলেছি আর শেষেও বলতেছি আনসাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন তো আর আমি বেশি কথা বলবো না যে কিভাবে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আমার পুরো স্টেপ দেখেছো সেই স্টেপ বাই স্টেপ করো তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার একদম কমপ্লিট হয়ে যাবে 7 দিনে 1K সাবস্ক্রাইবার আর 1000 ওয়াচ টাইম তো বেশি কথা বলবো না আর এটাই ছিল এই ভিডিওতে দেখা হবে এরপরে ভিডিওতে আরো কোনো ধামাকাদার ভিডিও নিয়ে তো এই ভিডিওটা এখান থেকে আমি শেষ করে নিলাম